ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি ছিল 6.17%, যা গেল 17 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, গেল মাসে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে 6.22%, যা জানুয়ারিতে ছিল 5.60%। অর্থাৎ মাসের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে 62 বেসিস পয়েন্ট। অন্যদিকে 16 বেসিস পয়েন্ট কমে ফেব্রুয়ারিতে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয় 6.1%। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।